لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد কাছে এবং দূরে থেকে যে সকল দিনী ভাই ও বোন আমাদের লাইফে যুক্ত আছেন সবাইকে দেখাচ্ছি মসজিদে নববী মদিনায় প্রতিষ্ঠিত মসজিদে নববীর একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদের প্রথম ভিত্তি স্থাপন করেন মক্কা থেকে তিনি যখন মদিনায় হিজরত করে আসেন তিনি যেই উটনীতে বসা ছিলেন সেই উটনীটি এই স্থানে এসেই বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এখানে বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এখানেই একটি মসজিদ নির্মাণ করা হবে আর সেই মসজিদই হচ্ছে পরবর্তীতে মসজিদে নববীতে বা এই বিশাল মসজিদের রূপ নেয় উটনীটি যে স্থানে বসেছিল সেই জায়গাটি ক্রয় করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব রাখলেন মদিনাবাসীদের কাছে খোঁজ দিয়ে দেখা গেল সেই জায়গার মালিক ছিলেন দুইজন এতিম একজনের নাম সাহাল আর একজনের নাম সুহাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাল এবং সুহাইলের কাছ থেকে সেই মসজিদটি ক্রয় করতে চাইলেন তারা দুইজন বলেছিল যে আমরা আল্লাহর নবীর কাছে এমনিতেই দিয়ে দিব মসজিদের জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি তিনি এমনিতে নিতে চাননি বরং ক্রয় করে নিয়েছেন ক্রয় করে নেওয়ার পিছনে হয়তোবা কারণ এটা হতে পারে যে তারা দুজন এতিম তাদের অর্থের প্রয়োজন আছে অথবা এটাও হতে পারে যে এই মসজিদে যেন অন্য কেউ আধিপত্য বিস্তার করতে না পারে এই জন্য তিনি কিনে নিয়েছেন তিনি 10 দিনার দিয়ে সেটা তখন ক্রয় করেছিলেন এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিগণ সকলে মিলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদ নির্মাণ করতে গিয়ে সাহাবিগণ অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিজে তিনিও এই মসজিদটি নির্মাণ করার ক্ষেত্রে ঈদ বহন করেছিলেন নিজে ঈদ বহন করেছেন এবং সাহাবিদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি একটি আবৃত্তিও করেছিলেন সে আবৃত্তিটি ছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা হে আল্লাহ প্রকৃত জীবন সত্যিকারের জীবন তো আখেরাতের জীবন আর আল্লাহুম্মাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা হে আল্লাহ আপনি আনসার এবং মুহাজিদেরকে ক্ষমা করে দিন আরেক রায়তে আছে আল্লাহুম্মানসুরিল আনসার ওয়াল মুহাজির আল্লাহ আপনি আনসার এবং মুহাজিদেরকে সহযোগিতা করুন এরকম বিভিন্ন বাক্য বলে তিনি সাহাবিদেরকে উৎসাহ দিয়েছিলেন আপনারা মসজিদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের অক্লান্ত পরিশ্রমে তখন খেজুর প্রথম দিকে খেজুর গাছের পাতা এবং খেজুর গাছের বিছানা দিয়ে এটি তৈরি হয়েছিল পরবর্তীতে কাঁচা ইট এবং সেই ইট আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সেই ইট বহন করেছিলেন দেখতে পাচ্ছেন হচ্ছে মসজিদে নববীর ভিতরের অংশ সাহাবিগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমে মসজিদটি নির্মিত হয়েছিল বাহির আপনারা দেখতে পাচ্ছেন ছাতার মতো দেখা যাচ্ছে এটি খুব গরমের অবস্থায় খুলে দেওয়া হয় আবার যখন ঠান্ডা এসে যায় তখন এটি বন্ধ করে দেন বন্ধ করে দেওয়া হয় ঠান্ডা অবস্থায় রাতে কখনো 11টা 12টায় কখনো বা সন্ধ্যায় এটি বন্ধ করে দেওয়া হয় আসসালামু আলাইকুম এই আমি এই চলে আসছি কাছাকাছি আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরের অংশ মসজিদে নববী বাহিরের অংশ দেখতে পাচ্ছেন আমরা মসজিদের 7 নম্বর গেইটে আছি বর্তমানে দর্শক আমাদের সাথেই থাকতে পারেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ রিয়াজুল জান্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দুজন প্রিয় সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হু যেখানে শায়িত রয়েছেন যে জায়গাটিকে রিয়াজুল জান্নাহ বলা হয় সেই জায়গাটা বাহির থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই কবর রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হু যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা হু থাকার কথা ছিল না মূলত ঘরটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবরে থাকতে চান। সেই ঘরটি যেহেতু ছোট ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার জীবনের বলতে গেলে সর্বোচ্চ দান বলা যেতে পারে, সর্বোচ্চ ত্যাগ বলা যেতে পারে, যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি সারা জীবন থেকেছেন তিনি শেষ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য ছাড় দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু প্রস্তাব করেছেন আমি না বলতে পারলাম না, তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়েছেন সে জায়গাটা কবরের জন্য। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সেই জায়গায় কবর দেওয়া হয়। এটি হচ্ছে রিয়াজুল জান্নাহ, খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই জায়গাটা, এই যে বিল্ডিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা একটু সবুজ মিম্বর দেখা যাচ্ছে, আমরা একটু আগালে দেখবেন সারা সেই সবুজ গম্বুজের নিচেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর এখানেই আছে। এই যে সবুজ যে গম্বুজটি দেখতে পাচ্ছেন আপনারা, একটি সাদা গম্বুজের পিছনে একটি সবুজ গম্বু দেখা যাচ্ছে, এই জায়গার নিচেই, ঠিক এটার নিচেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কবর রয়েছে। এখানে যাওয়ার জন্য আগে সরাসরি যাওয়া যেত, এখন শুধুমাত্র নুসুক অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তারপরেই যাওয়া যায়, এছাড়া যাওয়া যায় না। আর শুধু সালাম দেওয়ার জন্য যদি কেউ যেতে চায় তাহলে এই যে লোকেরা ঢুকছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাওয়া যায়। আর অ্যাপ্লিকেশন করলে যদি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে একেবারে রিয়াজুল জান্নাহ গিয়ে দুই রাকাত সালাত আদায়ের সুযোগ পাওয়া যায়। আর এখানে যে লোকগুলো ঢুকছে দেখছেন এরা হচ্ছে শুধুমাত্র সালাম দিতে পারবেন, এখানে কোনো অ্যাপস বা কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। মানুষ খুব বেশি হয়ে যাওয়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে এই যে লোকগুলো ঢুকছে এরা জাস্ট সালাম দিতে পারবে। ভিতর পর্যন্ত লাইভে আপনাদেরকে দেখানো যেহেতু আমি ভিতরে যাবো ইনশাল্লাহ, কিন্তু সেখানে রসুল সাল্লাহ ইসলামের ঘর তিনি নেই, তার অনুমতি ব্যতীত তার ঘরে ভিডিও করা, ছবি পোস্ট করা, এটা অনেকগুলো আমাদের মতে এটা ঠিক না। তো এই জন্য বেঠিক কাজটা করতে চাচ্ছি না, জাস্ট বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কবর দেখতে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন এটার নিচে নবী সাল্লাহ ইসলাম শায়িত আছেন। স্যার